তো এই সর্বভারতীয় শিক্ষা অভিযান দিনি তালিমি বোর্ডর নির্দেশনাত শিক্ষা সজাগতা সভা আহ্বান করেছে বা আজি যি অনুষ্ঠিত হল এই মই খুবই সুখী। আর এই সজাগতা সভাবর পাতি ইয়ার এই অশিক্ষিত বা অক্ষর যাক নিরক্ষর লোক আছে শিক্ষার প্রতি সজাগতা আনার কারণে যবস্থা গ্রহণ করেছে এই মানে সম্পূর্ণ সুখী। আর মই বিচাৰো যে এই উঠি অহা লড়া ছোৱালীবিলাক এতিয়ারপরাই যদি শিক্ষার প্রতি সজাগ পৰা যায় শিক্ষারপরা কি লাভ হব কি লোকসান হব এইবিলাক যদি সজাগতা পৰা যায় নিশ্চয় এই পৰা ভাল ভাল লড়া ছোৱালী শিক্ষার ক্ষেত্রে আগবাড়ি আহিব আর ভাল ভাল রিজাল্ট করে সুনাম অর্জন করব পাৰিব। মই এই অঞ্চলের রাইজক অর্থাৎ ইয়াত যিখিনি শিক্ষিত মানুহ আছে তেওঁলোকক মই অনুরোধ করব বিচাৰো যে ইয়াতে মই যি দেখিছো গোটেইবিলাক খাটি খোৱা মানুহ শিক্ষা কম কিন্তু অধিক কষ্ট করব পাৰে আর সিহঁতে যিখিনি কষ্ট করে যিখিনি মানে সফলতা অর্জন করে ধন পয়সা যি অর্জন করে সেইখিনি কিন্তু কিছু শিক্ষিত যিখিনি শিক্ষিত মানুহ আছে তেওঁলোকর পড়াশোনাত পড়ি তেওঁলোক একেবারে শিক্ষারীর পরিণত হওয়া দেখা পাওঁ কারণ তেওঁলোকে নাজানে যে আইন আদালতর বিষয়ে একো নাজানে অথচ কিছু মানুহর মানে পড়াশোনাত পড়ি তেওঁলোকে আইন আদালতর আশ্রয় লয় তেওঁলোকে যিখিনি কাম করে উপার্জন করে সেই উপার্জনবোৰ তাতে ধ্বংস করে থৈ আহে। গতিকে মই বিচাৰো যে যিখিনি শিক্ষিত মানুহ আছে তেওঁলোকে অন্তত অশিক্ষিত মানুহখিনিক ভালকৈ বুজাই বঢ়াই যিটো ভাল কাম সেইটোর প্রতিহে শিক্ষা দিব লাগে আর যিবিলাক মানে কুমন্ত্রণা এইবিলাক প্রয়োগ করে তেওঁলোকৰ ভবিষ্যৎ নষ্ট করব নালাগে। আর তেওঁলোকে এইটোৱে সজাগতা আনিব লাগে যে তেওঁলোকৰ লড়া ছোৱালীবিলাক যাতে সকলকে স্কুললৈ পঠায় আর বাল্য বিবাহৰ প্রতি যাতে আকৃষ্ট নহয় তার প্রতি তেওঁলোকক সজাগ করে আনিব লাগে মই এইটো বিচাৰো। আমার যাক দিনী শিক্ষা হয় যাক শিক্ষার প্রয়োজন আছে কারণ তাত এনেকুৱা কোনো ভেদাভেদ নাই যে আমার দুনিয়াবী যাক শিক্ষা আছে জেনেরেল নলেজ আছে জেনেরেল শিক্ষা আছে সেইবিলাকৰ লগত কোনো ধরনের ভেদাভেদ নাই দুয়োটা শিক্ষা একলগে চলে আর এই শিক্ষার দ্বারাতে আমার যাতে দুনিয়া যাতে চলবলগিয়া যে শিক্ষা আছে দুনিয়াবী জেনেরেল নলেজ তাত আরো মানুষের মানে আগ্রহ বাড়ে লড়া ছোৱালী সকলের সেইকাৰণে মই ভাবু যাতে এজন সুস্থ আর জ্ঞানী এজন মানে দেহর যদি নাগরিক হব বিচাৰে লগতে আমার মুসলিম সমাজ যদি দিনী শিক্ষা লগত দিয়ে মক্তবর শিক্ষা লগত দিয়ে তেনহলে অতি ভাল এখন সমাজ গড়ি উঠিব বলে মই ভাবু। সমাজত যে সজাগতা সভা আহ্বান হয়েছে আয়োজন করা হয়েছে তাত আমি উপস্থিত হয়েছো আমার স্যার উপস্থিত হয়েছে বা আরো বহুত মানুষ উপস্থিত হয়েছে মার্শাল্লাহ বহুত ভাল লাগিছে আর আনন্দিত হয়েছো এই কথাত যে এনেকুৱা সজাগতা সভা আমার সকলো সমাজতে হব লাগে সকলো জায়গাতে হব লাগে যাতে আমার মানুষের ভিতরত যি এটা প্রবঞ্চনা আছে মানুষে যাক বেয়া কর্ম করে আছে সেইবিলাকৰপৰা আমি পরিত্রাণ পাব পাৰো আমার সমাজবিলাক একেবারে সুচারুরূপে সুস্থ এটা সমাজ হব লাগে সকলোয়ে মিলিজুলি আমার দেশখনত হিন্দু মুসলিম ভাই ভাই একতাৰে সকলোয়ে যাতে থাকিব পাৰো সেই আহ্বান আমি এই দিনী তালিমী বোর্ডৰ তৰফৰপৰা রাখিছো আর সকলো জায়গাতে এই আহ্বান রাখিবলৈ অনুরোধ রাখি মই মানে যাতে আমার যেগুলো প্রজন্ম নতুন হয়ে আছে উঠি আহি আছে আমার স্যারে যদরে কইছে তেওঁলোকৰ ভিতৰত যাতে শিক্ষার এটা পোহর যাতে আমি বিলাব পাৰো তার বাবে আহ্বান রাখি মই শেষ কৰিছো। আজকে আমাদের গানামারি প্রতিশ্রী আঞ্চলিক দিনে দিনে মডেল সুবাহী মক্তবের ছাত্র ছাত্রীরার তিনি শিক্ষা সজাগতা সভা অনুষ্ঠিত করা হয়েছে। সমাজ ও বিভিন্ন মাদ্রাসা থেকে আসা শিক্ষা লাগিব দুইটা এটা দিনের শিক্ষা আর দুনিয়ার শিক্ষা দিনী শিক্ষা আমাক লাগিব আমার আখেরতের পিছত মৃত্যুর পিছত আমার যুন্ত দুনিয়া হব সেই দুনিয়ার কারণে আমার দিনী শিক্ষার খুবই প্রয়োজন।